নাবালিকার উপর কুনজর ওঝাড়, শ্রীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে বাগদা থানা পুলিশ এদিন গ্রেপ্তার করেছে। ধৃতকে দিন তোলা হয় বনগা আদালতে। বর্তমান সময়ে দাঁড়িয়েও আজও ঝাড়ফুঁক, ওঝা, বদ্যির ওপর ভরসা করেন কিছু মানুষ। আর সেসবের কারণেই ফাঁদে পড়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এমনই ঘটনার প্রমাণ আবারও মিলল। এবারে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার আশারু গ্রাম পঞ্চায়েত এলাকায়। সুস্থ করার নামে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এক নাবালিকাকে সুস্থ করার নামে তাদেরই বাড়িতে নিয়ে গিয়ে আলাদা ঘরে ওই নাবালিকার শ্লীলতাহানি করে ওঝা সাদিক বিশ্বাস। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ ছিলেন ওই নাবালিকা। বিভিন্ন রকম চিকিৎসা করিয়েও ফল না পাওয়ায় লোকমুখে এক ওঝার কথা শুনে তার কাছে ছুটে যান পরিবারের লোকজন। অসুস্থ নাবালিকাকে সুস্থ করার নাম করে এরপর ফাঁদ পাতে ওঝার ছদ্মবেশধারী ওই ব্যক্তি। জানা গেছে, মঙ্গলবার রাত্রে বাগদার মেহরানি এলাকার বাসিন্দা ওঝা সাদিক বিশ্বাস ওই নাবালিকার বাড়িতে যায়। সেখানে গিয়ে নাবালিকার চিকিৎসা করার নাম করে একটি ঘরে তাকে আলাদা করে নিয়ে যায়। এরপর ওই ঘর থেকে কিছু সময় পর চিৎকার করে বেরিয়ে আসা নাবালিকা অভিযোগ করেছে ওই ওঝা সাদিক বিশ্বাস তার শ্লীলতাহানি করে, বন্ধ ঘরের সুযোগ নিয়ে তার সাথে অসভ্যতামি করেছে। মেয়ের থেকে সমস্ত কথা শুনে মঙ্গলবার রাতেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভীত সন্ত্রস্ত নাবালিকার পরিবার। তাদের কথার ভিত্তিতে পরদিন অর্থাৎ বুধবার সকালে পুলিশ এসে ওই ভণ্ড ওঝাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অভিযুক্তকে বুধবার সকালেই বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় বাগদা থানার পক্ষ থেকে। ঘটনায় নিন্দায় সরব হয়েছেন এলাকাবাসী। আজকের দিনেও এমন ঘটনা ঘটায় তাজ্জব সকলেই। এ ব্যাপারে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে 3রা জুন পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওর বাড়ি বাগদা থানার অন্তর্গত আশারু অঞ্চলে ও বসবাস করে এবং ও দীর্ঘদিন ধরে একটা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। এখন নানান ডাক্তার বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, কিন্তু তার সেই চিকিৎসা কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছিল না। তখন অনেকের পরামর্শ মতো এলাকারই একজন মানে তান্ত্রিক ওঝা, সে বিভিন্ন ক্ষেত্রে ওই গ্রামে যে ঝাড়ফুঁক করে বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে, মানুষকে অনেক সময় ভাওতাও দেয়, এইভাবে টাকা রোজগার করে, তাকে খবর দেওয়া হয়েছিলো। তার নাম সাদিক, সাদিক বিশ্বাস। সে তখন ওই ওদের বাড়িতে যায়, ভিকটিম গার্লের বাড়িতে যায়। ভিকটিম গার্লের বাড়িতে যেয়ে সেখানে তাকে চিকিৎসা করে, চিকিৎসা করার নাম করে ঘরে দরজা বন্ধ করে তার সঙ্গে যৌন হয়রানি করে, সেক্সুয়াল অ্যাসাল্টমেন্ট করে, এবং যার পরিপ্রেক্ষিতে পরে মেয়েটি তার গার্জেনের কাছে এসে স্বীকার করে যে এরকম ঘটনা ঘটিয়েছে তান্ত্রিক। তখন তার বাড়ির লোকজন বাগদা থানায় খবর দেয়। সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানার আর পুলিশ পক্সো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তাকে সাদিককে গ্রেপ্তার করে এবং বনগাঁ আদালতে আজকে লানেট এসএজএম কোর্টে প্রডিউস হয়েছিল। যেহেতু পক্সো কোর্ট বন্ধ চলছে, সামার ভ্যাকেশন, আগামী 3 তারিখে খুলবে এবং সেই মর্মে লানেট এসএজএম আগামী 3 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং 3 তারিখে পুনরায় আবার 10:30 সময় আমাদের লানেট পক্সো কোর্টে প্রেরণ হবে এবং সেখানে ফার্দার হিয়ারিং হবে। বর্তমানে সে জুডিশিয়াল কাস্টডিতে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।